নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে যেই গ্রামের একটা ছবি আমি আপনার তুলে ধরবো, পুরো গ্রাম তো নয়, আসলে একটা বাড়ির একটা ছবি। বাড়ির উঠোনে কয়েকটা ছাগল ছিল, 5 থেকে 6টা ধারী ছাগল, দুঃখিত 5টাই ধারী ছাগল ছিল, আর তাদের বাচ্চাগুলো ছিল। আমি বন্ধুরা আপনার সঙ্গে শেয়ার করতে চাই খুব ভালো একটা তথ্য, যে মাত্র এই 5টা ধাড়ি থেকেই কিন্তু এই বাড়ির কর্তা বছরে অন্তত 1 লাখ টাকা লাভ রাখেন। কিভাবে লাভ রাখেন আমি আপনাকে বলছি বন্ধুরা। যে ছাগলগুলো আমি দেখি, আসলে আমি গিয়েছিলাম ওই গ্রামে একটা ভিডিও করতে, গ্রামটা অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম, উত্তর 24 পরগনাতে গোলাবাড়ি বলে একটা জায়গা আছে, হয়তো এই সমস্ত জায়গার নাম আপনারা অনেকে শোনেননি, অন্যান্য জেলার লোকেরা এই সমস্ত জায়গার নাম শোনেননি। এগুলো খুব মানে ছোটোখাটো জায়গা, খুব গুরুত্বপূর্ণ জায়গা নয়। আমরা সবাই গুরুত্বপূর্ণ শহর জাতীয় বা গ্রামের মধ্যে যেই জায়গাগুলো খুব উন্নত সেগুলোর নাম জানি। তো গোলাবাড়ি একটা জায়গা, গোলাবাড়ি থেকে অনেকটাই ভেতরে, আমি সেই গ্রামের নাম পর্যন্ত জানি না। তো সেখানে একটা ফার্ম ছিল, একজন খামারি দাদা আমাকে বলেছেন যে এখানে একটা ফার্ম রয়েছে অনেক ভেতরে, আপনি চাইলে তার ভিডিও করতে পারেন। কিন্তু ওখানে গিয়ে একটু হতাশ হয়ে যায়, কারণ যে ফার্মটির ভিডিও করার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম, সেই ফার্মের মালিক বা মালকিন ওনারা স্বামী স্ত্রী দুজন মিলেই ফার্ম পরিচালনা করেন, কেউ ছিলেন না। তারা মাঠে কোনো কাজে গিয়েছিলেন এবং তাদের কোনো নাম্বার না থাকার ফলে তাদেরকে কল করেও আমরা মানে যোগাযোগ করতে পারিনি। এরপর অনেকটা হতাশ হয়েই আর কি ফিরে আসি। ইনফ্যাক্ট এতটাই প্রত্যন্ত গ্রাম যে ওখানে সবাই সাইকেল বা বাইকের ওপরেই নির্ভরশীল, ওখানে কোনো মানে যোগাযোগের ব্যবস্থা নেই, টোটো অটো এই কানেকশান পর্যন্ত নেই। তো হেঁটে হেঁটে আসছিলাম, দেখলাম একটা বাড়ির উঠোনে 5টা ছাগল, ধাড়ি ছাগল, খুবই উন্নত ছাগল। উন্নত মানে কিন্তু বাইরের উন্নত প্রজাতির ছাগল বলছি না, উন্নত ছাগলের কোয়ালিটির ওপর বলছি। ছাগলগুলো সব আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্রস। এই ছাগলগুলোর কয়েকটা জেনারেশন আগে মা ছাগলটা, মানে 4-5টা জেনারেশন আগে হয়তো মা ছাগলটা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল ছিল। সেখান থেকে উন্নত প্রজাতির পাঁঠার সঙ্গে সংকরায়ন করার ফলে এরকম বড় আকারের ছাগল তৈরি হয়েছে। এবং বন্ধুরা, আমি আপনাদের বলি, এই সমস্ত ধাড়ি ছাগলগুলো কেউ কিন্তু বিক্রি করতে চায় না। আপনি যদি 8-9 হাজার 10 হাজার টাকাও দাম দেন, এগুলো কিন্তু কেউ আপনাকে দেবে না, এই গ্রামে কেউ বিক্রি করে না। আমি মানে ওই বাড়ির কর্তা বা গিন্নি কাউকে পাইনি, একটা ছোটো বাচ্চা ছিল, 10-11 বছর বয়স্ক ভাই, তার থেকেই আর কি এসব আমি জেনে নিই যে কীভাবে তারা এই কয়েকটা ছাগল দিয়ে ফার্মটা, ওদের তো ফার্ম নেই, জাস্ট মানে বাড়িতে রাখা। তো সেই আমাকে কিছু তথ্য দেয়, মানে ওদের ছাগলগুলো বছরে, যেহেতু জেনেটিক্সটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের, 4-5টা জেনারেশন আগে যখন ব্ল্যাক বেঙ্গল ছাগল ছিল, এটা এই ভাইটাই আমাকে বলেছে যে এটা আগে দেশি ছাগল ছিল, এই ছাগলের দিদা বা তার মা সেখান থেকেই আর কি এটা এরকম বড় আকার ধারণ করেছে, কারণ এটাকে উন্নত প্রজাতির পাঁচার সঙ্গে সংকরায়ন করানো হয়েছিল। এবার এই ছাগলগুলো বছরে 2 বার করে বাচ্চা দেয়, প্রতিবারে 2 থেকে 5টা করে বাচ্চা দেয়। এবার বন্ধুরা, আপনারা অনেকেই বলবেন না বছরে 12 মাসে 2 বার করে দেয় না, 14 মাসে দেয়। আমি তর্কের খাতিরে 14 মাসই ধরলাম, 14 মাসে 2 বার করে যদি বাচ্চা দেয়, তো আমি গড়ে 2টাও ধরছি না, 5টাও ধরছি না, 3টে করে ধরছি। 3টে করেও যদি বাচ্চা দেয় বন্ধুরা, তাহলে হয় কটা বছরে বা 14 মাসে 6টা বাচ্চা দেয় এক একটা ছাগল। ওদের কাছে ধাড়ি রয়েছে 5টা, তাহলে 5টা ধাড়ি মিলে কটা বাচ্চা দিল, 30টা। 30টার মধ্য থেকে এবার দেখুন বন্ধুরা, এই এই গ্রামের যে বাচ্চাগুলো বিক্রি হয়, মোটামুটি 5-6 হাজার টাকার নিচে দাম হয় না। এরা 4 মাস বয়স গেলে বা 5 মাস বয়সে গেলে, যখন 3 মাস বয়সের পর বাচ্চা দুধ ছাড়ে, তার উপর 1 থেকে 2 মাস তারা তাদের কাছে রাখে, এরপর এরা বিক্রি করে দেয় 4 থেকে 5 হাজার টাকায়। এবার বন্ধুরা অনেকেই বলবেন যে 4-5 হাজার টাকায় কেন নেবে, 4 মাস বয়সী বাচ্চা কেন 4-5, তার কারণ আছে। তার কারণ হচ্ছে এর গ্রোথ অনেক ভালো, আমি আপনাদেরকে গ্রোথ ভালো সেটাও দেখাচ্ছি। ওরা বকরিও রাখে না, বকরির বাচ্চাগুলোও বিক্রি করে দেয়, খাসির বাচ্চাগুলোও বিক্রি করে দেয়। ওরা কেন বকরি রাখে না, কারণ দেখা যায় যারা ফার্মিং করেন তারা জানেন,
দশটার উপর ছাগল হয়ে গেলে কিন্তু তার জন্য ডেডিকেটেডলি একজনকে অবশ্যই ফার্মে থাকতে হয়। আর যদি চার পাঁচটা ছাগল থাকলো ঠিক আছে, কিছুক্ষণ আপনি দেখলেন, কিছুক্ষণ বাড়ির গিন্নি দেখলো, কিছুক্ষণ বাড়ির বাচ্চা দেখলো, এইভাবে হয়। কিন্তু যখনই দশটা বারোটার উপর ছাগল হয়ে যাবে, ধাড়ি ছাগল, তখন কিন্তু আপনাকে অবশ্যই ওই ছাগলের পিছনে ডেডিকেটেডলি বাড়ির কাউকে না কাউকে থাকতেই হবে। তো এই সমস্ত কারণে ওরা বললো যে আমরা সময়ে পারি না, এই কারণে আমরা মানে ছাগল সংখ্যায় বাড়ায় না। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বকরি ছাগল রাখলে তোমাদের যেহেতু ভালো লাভ রয়েছে, বকরি ছাগলগুলো কেন বিক্রি করে দাও? তো তার উত্তর ছিল এটাই যে বেশি ছাগল আমরা রাখতে পারি না, বাবা বা মা দেখতে পারেন না এতগুলো ছাগল একসঙ্গে। এবার দেখুন বন্ধুরা, যদি 5,000 করে দাম হয় তাহলে 30টা ছাগলের কত দাম হয়? 30টা বাচ্চা ছাগলের 1,50,000। এবার 1,50,000 থেকে আমি 1,50,000ও ধরছি না, 10% সবসময় লাইফ স্টকের যে কোনো ব্যবসায়ী 10% মৃত্যু হারকে কিন্তু মেনে নিতে হবে। এটা নিয়ে মন খারাপ করলে হবে না। তাহলে সেখান থেকে আপনি 27টা ছাগল পাচ্ছেন, 27টা ছাগলও যদি আপনার 5,000 করে দাম হয় আপনার কিন্তু 1,00,000 টাকার থেকে অনেক বেশি হয়। এবার আপনারা বলতে পারেন যে দাদা তাহলে কি ছাগলের পোষার পেছনে কোনো খরচ নেই? না, নেই। এই গ্রামে আমি আপনাদের বলেছি যে বন্ধুরা, এনারা সবাই চাষি পরিবার বা কৃষক পরিবারের সন্তান। এনারা কিন্তু কোথাও কোনো অফিসে বা কোথাও কোনো কলকারখানায় কাজ করে না, এটা একদম প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে মানে আশেপাশে কোনো অফিস আদালত কর্মক্ষেত্র কিছুই নেই। এই গ্রামে সকলেই কিন্তু গরু ছাগল হাঁস মুরগি বা বিভিন্ন চাষাবাদের সঙ্গেই যুক্ত। ওদের সেই সামর্থ্য নেই যে মানে কেনা খাবার খাইয়ে ছাগল পালন করবেন। সম্পূর্ণটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাজরের পাতা ওরা খাচ্ছে, সিজনাল যে সমস্ত শাক সবজি মাঠে ঘাটে পাওয়া যায় সেগুলোই একদম বিনা পয়সায় যা পাওয়া যায় তাই দিয়ে কিন্তু তারা ছাগল পালন করেন। ওই যে বললাম 10টার ওপর হয়ে গেলে, এবার অনেকেই বলবেন এত ঘাস পাতা কোথায় পাবেন, ওনারা কিন্তু ছাগল সংখ্যায় বাড়ান না। ওই 5টা ধাড়ি ছাগলের খাবার জোগাড় করতে পারলেই কিন্তু হয়, কারণ বাকি 3 থেকে 4 মাস বাচ্চাগুলো মায়ের দুধ খেয়েই বেঁচে থাকে এবং সামান্য 2-4টে পাতা হয়তো মার কাছ থেকে খেলো। এছাড়া কিন্তু এনাদের কোনো খরচ নেই। আর যদি বলেন আচ্ছা যে ওনারা যে ভুষি ইউজ করেন না, তার একটা প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। এনাদের কয়েকটা গরু রয়েছে, ইনফ্যাক্ট গরুকে পর্যন্ত ওনারা ভুষি দেন না, ওনারা সেটা এফোর্ড করতে পারেন না। ভুষি বা যে কোনো কেনা খাবার তারা এফোর্ড করতে পারেন না। ওনাদের নিজস্ব ধান চাষ করা, ধানটা মানে চালটা তারা নিজেরা খান এবং গরুকে বিচালি মানে খড় যেটা ধানের গাছ সেই খড় এবং ওই আশপাশ থেকে যেই ঘাস পাওয়া যায় সেই ঘাস জোগাড় করে এনে দিয়ে খেতে দেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। আরও সুন্দর ব্যাপার, তাঁদের ছাগলগুলো কেন এত সুন্দর হয় বন্ধুরা? গোট ফার্মিং করতে গেলে আমি বলছি ভীষণ ইম্পর্ট্যান্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফার্ম মেনটেন করা। ফার্ম যদি আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারেন, কখনোই কিন্তু আপনি গোট ফার্মিং করে সফল হবেন না, আপনার ছাগলে কিন্তু ভালো গ্রোথ আসবে না। আপনারা ওদের ঘর দেখুন, মাচা পদ্ধতি নয়, ছোট্ট পাকা করে দিয়েছে মেঝেটা, কিন্তু সবসময় এনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন ফার্মটাকে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো নিজের ফার্মটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন বন্ধুরা, এবং যতটা পারবেন এরকম কস্ট কাটিং করে করেই কিন্তু গোট ফার্মিং করতে হবে। যে ভাবছেন যে দানা খাবার খাইয়ে ছাগল আর কি ছাগল থেকে অনেক লাভ রাখবেন, সম্ভব না। আর অনেকের মনে এই প্রসঙ্গ আসতে পারে যে 5,000 টাকা দিয়ে একটা বাচ্চা ছাগল, 4 মাস 5 মাস বয়সে একটা বাচ্চা ছাগল কেন কিনবো? বন্ধুরা এখন তো এমনিই 4,000 টাকার নিচে পাওয়া যায় না। এবার গ্রামে গঞ্জে সকলেই জানে কার বাড়ির ছাগল ভালো, কার বাড়ির ছাগল ভালো নয়, মানে এটা গ্রামের যারা বাসিন্দা তারা জানেন তার গ্রামে কার বাড়িতে ভালো ছাগল আছে, ভালো গরু আছে, ওনারা জানেন এদের বাড়ির ছাগলগুলোর গ্রোথ খুবই ভালো। এবং তার প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে একটা কালো খাসি দেখতে পাচ্ছেন, এই খাসিটা কেবলমাত্র এরা বড় করছে কারণ তারা একটা সামনের বছর কোরবানি দেবে, সেই জন্য রেখেছে। এছাড়া আদার্স যে সমস্ত 4 মাসের উপর বাচ্চা হয়েছে তারা কিন্তু বিক্রি করে দিয়েছে। এই খাসিটার গ্রোথ দেখুন, গত বছর রমজানের সময় হয়েছিল, এই বছরের রমজান আসতে এখনও কয়েক মাস বাকি, তার মানে 6-7 মাসে বাচ্চার গ্রোথের মানে এই কালো খাসির বাচ্চাটার গ্রোথ দেখুন। এবং তার মাকেও আমি এখানে দেখাচ্ছি, তার মা এখানে গাজরের পাতা খাচ্ছে, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর তার বাচ্চা দেখুন 6-7 মাস বয়সে কীরকম বড় গ্রোথ পেয়েছে, মানে কত ভালো গ্রোথ পেয়েছে। এবং রমজান আস্তে আস্তে কুরবানি আস্তে আস্তে কিন্তু বা রমজান আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে যাবে, আপনারা জানেন সেই রকম বড় একটা ছাগলের কোরবানির সময় কীরকম দাম হয়। তো সেই উদ্দেশ্যেই কিন্তু
1000 টাকা বেশি হলেও এনারা কিন্তু গ্রামের মানুষরা এনাদের কাছ থেকে ছাগল কেনেন, বাচ্চা ছাগল কেনেন 5000 টাকা বেশি দিয়ে, এবং বকরি বা ধাড়ি ছাগলও কিন্তু একই রকম দাম দেন একই কারণে। তারা জানেন সেই বকরি ছাগল নিশ্চয়ই তার মার মতো বা বাবার মতো এরকম বড় প্রজাতির হবে এবং একটা তার থেকে ভালো বড় আকারের বাচ্চা পাবে, এবং সেই ছাগল বছরে 2 বার করে বাচ্চা দেবে এবং প্রতিবারে 2 থেকে 5টা করে বাচ্চা দেবে। প্রথমে 1 বা 2 বার বাচ্চা হওয়ার পর থেকে ছাগল কিন্তু 3টা করেই বাচ্চা দেয়, যাদের জেনেটিক্সে ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা জিন রয়েছে। তো বন্ধুরা, বারবার ব্ল্যাক বেঙ্গল বলাতে অনেকেই দেখি অনেক কটু মন্তব্য করে কমেন্ট করেন, দু একজন ফার্মার আবার এটা এগেনস্টে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলই নাকি ভালো না, যেখানে পুরো বিশ্বে বড় বড় মানে গোটারি সায়েন্টিস্টরা বলেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পৃথিবীর প্রথম দিকে 3-4টে ভালো ব্রিডের মধ্যে একটা। সেখানে জানি না আমি কী করে অন্যরা এরকম খুব কটুভাবে কটু ভাষায় ভিডিও বানিয়ে এরকম বলেন। যাই হোক, কাউকে উদ্দেশ্য করে ভিডিও বানানো আমার মানে ইন্টেনশন নয়। যেটা আমি বলতে চাই, যেটা দেখুন বন্ধুরা, আমিও তো গত 3 বছর ধরে গোট ফার্মিং করছি এবং কিছু করে কিছু ঠকে কিছু শিখে তবেই কিন্তু আপনার সঙ্গে আমি শেয়ার করি। আমি আজ অবধি বোধহয় কখনও ছাগল বিক্রির জন্য ভিডিও তৈরি করিনি যে বন্ধুরা আমার কাছে এই ছাগল আছে, আপনারা আমার কাছ থেকে এরকম ছাগল নিয়ে যান। তাহলে আমি কেন শুধু কোনো একটা পার্টিকুলার ব্রিজের ছাগলকে, এগুলো তো ট্রেজারদের উদ্দেশ্য না, ট্রেজাররা বলে থাকেন যে এই ধরনের ছাগল নিয়ে যান আমার কাছেই এই ছাগল পাবেন, তা আমি তো বিক্রি করি না, আমি কেন বলি? আমার বলার উদ্দেশ্য কী? তাহলে আমার বলার উদ্দেশ্য একটাই বন্ধুরা, আমি যেই জায়গাগুলোতে বারবার হোঁচট খাচ্ছি, আমার কোনো দর্শক বন্ধু যারা নতুন উদ্যোগ নিচ্ছেন ছাগল পাওয়ানোর জন্য, তারা যেন সেই সমস্ত প্রবলেমগুলোতে না পড়েন, এটাই আমার উদ্দেশ্য। আর গোট ফার্মিংয়ে কোনো ব্রিডকে খারাপ বলছি না বন্ধুরা, গোট ফার্মিংয়ে আমি যেটা বারবার বলতে চাই, শিখুন ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে, 1 বছর শিখুন, শিখে এবার আপনার যেটা মনে হয় বিটেল ছাগল দিয়ে করতে পারেন, তোতাপুরি দিয়ে করতে পারেন, শিরোহি দিয়ে করতে পারেন, ক্রস দিয়েও করতে পারেন, বাট সবার আগে শেখার জন্য কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল বেস্ট। কেন বেস্ট? প্রত্যেক ভিডিওতে বলি, একই কথা বলি, একঘেয়ে কথা বলি, তারপরও একঘেয়ে হলেও আমি বারবার বলবো, কারণ এটা যতবার আপনারা শুনবেন ততবার আপনার ব্রেনে এই কথাটা হিট করবে, কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের ইমিউনিটি পাওয়ার খুবই ভালো। ধরুন কোনো একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, পেট ফোলা হলো, হ্যাঁ, আপনি তাকে কিন্তু 3-4 দিন ধরে ট্রিটমেন্ট করতে পারবেন এবং ট্রিটমেন্টটা করতে করতে শিখবেন। আর অন্য প্রজাতির ছাগলগুলো যেটা হয়, ইমিউনিটি পাওয়ার কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের থেকে একটু ডাউনই থাকে, এটা যে যাই বলুক অস্বীকার করার কোনো জায়গা নেই, আপনারা গুগল করলেও দেখতে পাবেন। তো সেই জায়গায় যে দেখা যাচ্ছে বাইরের ছাগলগুলো এমনও হয়েছে বন্ধুরা, আমার ফার্মেই বলছি, আমি সবসময় ব্ল্যাক বেঙ্গল ছাগল কেন করি, কারণ আমি কয়েক রকমের ছাগল রেখেছি, তার মধ্যে দেখেছি ব্ল্যাক বেঙ্গলটাই ভালো। এমনও হয়েছে যে ক্রস ছাগল বা যেই ছাগলের জাতের কোনো ঠিক ঠিকানা নেই, পুরোপুরি ক্রস বা উন্নত প্রজাতির ছাগলগুলো সাধারণ পেট ফোলা মানে গ্যাস হয়েছে, পেট ফুলেও ছাগল মারা গেছে। অনেকে ভিডিওও বানায় যে ছাগল কিন্তু পেট ফুলে মারা যেতে পারে যদি সঠিক ট্রিটমেন্ট না করতে পারেন, যেটা কিন্তু আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলে আমি কখনো দেখিনি। এই সকালবেলা পেট ফুললো, খেলো না, একটু মন খারাপ করে বসে আছে মাথা নিচু করে, আবার পরদিন সকাল থেকে চাঙ্গা হয়ে গেল। ইতিমধ্যে কিন্তু আপনি বা পরদিন না হলে আরও 1টা দিন সময় দিল, ইতিমধ্যে আপনি কিন্তু ট্রিটমেন্ট করার সময়টা পাচ্ছেন, শেখার সময়টা পাচ্ছেন। তো এই কারণেই কিন্তু বন্ধুরা আমি বারবার বলি, ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শিখুন, সবার আগে তো শেখাটা প্রয়োজন না। আজকে আমি ধরুন একজন ইঞ্জিনিয়ার হলাম, একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার হলাম, আমি গাড়ি বানানোর আগে নিশ্চয়ই গাড়ি কী করে বানাতে হয় সেটা আমাকে শিখতে হবে, প্রথমেই অনেক টাকা দিয়ে আমি তো নিশ্চয়ই গাড়ির একটা প্ল্যান খুলে বসে থাকলে হবে না, সবাইকে আমাকে জানতে হবে, শিখতে হবে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। তো সেরকমই গোট ফার্মিংটাও সেরকম, আগে শিখুন, শেখার জন্য ধৈর্য ধরুন, ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শিখুন, এরপর যে কোনো ব্রিড নিয়ে আপনি করুন। আমি কোনো ফার্মারের এগেনস্টে না, কে ব্ল্যাক বেঙ্গলের এগেনস্টে বলছে তারও এগেনস্টে না, কে ক্রেজিং করছে তারও এগেনস্টে না, কে ফার্মিং করছে তারও এগেনস্টে না, আমি সত্যটার পক্ষে, যেটা সত্য আমি তার পক্ষে। তো এটাই অবশ্যই ভালো, অন্যান্য বড় প্রজাতির ছাগল ভালো নয়, আমি বলছি না ভালো নয়, অবশ্যই ভালো, তোতাপুরি ছাগল খুব ভালো গ্রোথ, দেখুন 1-1টা ছাগলের 1-1 রকম গুণ রয়েছে, তোতাপুরি ছাগল খুব ভালো বাড়ে, তার খাসি আপনি করুন ঈদের সময় কোরবানের সময় তার একটা ভালো দাম রয়েছে, একটা ভালো ডিমান্ড রয়েছে,
বিচাল ছাগল করুন, বিচাল ছাগলও ভালো দুধ দেয়, যে দুধের পারপাসে করতে চান। যদিও আমি জানি না দুধের মার্কেট কোথায়, অনেকে বিচাল বিচাল করেন, আমার নিজেরও একটা বিচাল রয়েছে অবশ্য। কই শখে করা যে একটা কিনে এনেছি যে কেমন ছাগল দেখতে হবে, কোন ছাগলের কেমন গুণ দেখতে হবে, সেই কারণেই আমারও একটা বিকেল ছাগল কেনা। বিকেল ছাগল শিরোই ছাগল, তারও গুণ রয়েছে, 18 মাসে 2 বার করে বাচ্চা দেয়, ভালো ভালো বড় বড় ছাগল দেয়, এবং বড় ছাগলের গ্রোথ ভালো, গ্রোথ ভালো হয়, তাড়াতাড়ি আপনি একটা রিটার্ন পেতে পারেন, সেই থেকে শিরোই ছাগল ভালো। ব্ল্যাক বেঙ্গল ছাগলের ভালো কি, ব্ল্যাক বেঙ্গল ছাগলের ইমিউনিটি পাওয়ার ভালো, আপনার বেশি খরচ করতে হয় না, ট্রিটমেন্টে বেশি খরচ করতে হয় না। আপনি বাইরের ছাগল আনলে সেটা কদিন বাঁচবে, কদিন বাঁচবে না, কখন হঠাৎ রোগে ধরবে তার একটা ভয় থাকে। ব্ল্যাক বেঙ্গল ছাগলে যে রোগই হোক আপনি এতটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যে না, এই ছাগল আমাকে অন্তত চিকিৎসা করার সময়টুকু দেবে। সেই সঙ্গে তার বাচ্চা উৎপাদন ক্ষমতা অনেক বেশি, এক একবারে 3-4-5টা করেও বাচ্চা দিতে পারে। কোথায় কোন তোতাপুরি ছাগল 5টা বাচ্চা দেয় বলুন তো, কোন বিকেল ছাগল 5টা বাচ্চা দেয় বলুন তো, দেয় হয়তো 2টো করে ছাগল, তাও মোটামুটি কয়েকবার বাচ্চা দেওয়ার পর তো হবে তো। কিন্তু এর মানে কিন্তু এই নয় আমি বিকেলকে খাওয়া, আমি বললাম কিন্তু বিকেলেরও একটা গুণ রয়েছে, প্রত্যেকটা ছাগলের বিশেষ বিশেষ গুণ রয়েছে। এবার আপনার কিসের ডিমান্ড সেটা আপনাকেই ঠিক করতে হবে। আমার এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ডিমান্ড বেশি, আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলই করবো। আপনি ওখানে হয়তো দেখাচ্ছে আপনি একটা মহামেজান এরিয়ার মধ্যে থাকেন, যেখানে হয়তো কোরবানের সময় আপনি একটা ভালো মার্কেট তৈরি করতে পারেন, তাহলে আপনি তোতাপুরি নিয়েও করতে পারেন। বাট তার আগে অবশ্যই একটা বছর বন্ধুরা শেখার জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল করুন। ব্ল্যাক বেঙ্গল খুবই ভালো ছাগল, আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। আপনি যদি তোতাপুরি নিয়ে করতে চান, বিটেল নিয়ে করতে চান, শিরোই নিয়ে করতে চান, যাই নিয়ে করতে চান না কেন, গোট ফার্মিংটা কিন্তু আপনাকে ব্ল্যাক বেঙ্গলে শেখাবে। আর যদি ওটা দিয়েই শুরু করেন, গোট ফার্মিং নিয়েই হয়তো এগোতে পারবেন না, হয়তো 1 বছর বাদে 2 বছর বাদে ফার্মটাই বন্ধ করে দিতে হবে। বন্ধুরা অনেক কিছু বললাম, বোঝানোর সবসময় চেষ্টা করি এবং তার খুব কটু মন্তব্য পাই, অনেক মানে কি বলবো, অনেক রিপ্লাই ভিডিও হয়, তখন খুবই খারাপ লাগে। একজন ফার্মারের আরেকজন ফার্মারকে রেসপেক্ট করা উচিত। এইভাবে আমি প্রতিনিয়ত কিন্তু ফার্মারদের সাপোর্ট করি, কখনও কোনো ফার্মারের এগেনস্টে বলিনি। এখন দেখছি আমি অনেক ফার্মারকে রিকোয়েস্ট করি যে আপনারা ভিডিও বানান, যেহেতু বেশিরভাগ ভিডিও আজ থেকে 2-3 বছর আগে বেশিরভাগ ভিডিও দেখা যাচ্ছে ক্রেজারদেরই হতো, আমরা ফার্মার বলতে তাদেরকেই বুঝতাম। কোর ফার্মিং জিনিসটা যারা করে তাদের কাছে কিন্তু ইউটিউবাররা পৌঁছতো না বন্ধুরা। সেই সময়ই আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা করার, ইউটিউব মানে প্রফেশনালি ইউটিউব করার কোনো ইচ্ছে আমার তখন ছিল না। তো তখনই কিন্তু আমি ঠিক করি যে না, যারা কোর ফার্মিংটা করেন, যে নিজেই ছাগল উৎপাদন করে কষাওয়ালা মানে একদম ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছবে, এরকম যারা করেন, আর ওটা হচ্ছে আপনার ভায়া মানে একজন আরেকজনের মাধ্যমে B2B হয়ে B2C হয়, মানে একটু মার্কেটিংয়ের টার্মস বললাম। তারপর তো আমার মনে হলো আমি ওদেরকে স্কিপ করে আমি যারা ফার্মিং করে আমি তাদেরকে দেখাবো, সেই উদ্দেশ্যেই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা করেছিলাম। অনেক ফার্মারকে আমি তুলে এনেছি, এখন সেই সমস্ত ফার্মাররাও কিন্তু ইউটিউবে ভিডিও আনছেন, তাদেরকে আমি সবসময় মোটিভেট করি। কোনো ফার্মার বলতে পারবে না যে আমি কেউ হেল্প চেয়েছে, ইউটিউব সম্পর্কে কোনো টিপস চেয়েছে, আমি তাদেরকে টিপস দিইনি, বা কেউ আমাকে ডেকেছে বা আমার সঙ্গে কিছু ডিসকাস করার চেষ্টা করেছে, আমি ডিসকাস করিনি। তো কিন্তু এখন খারাপ লাগে যখন ফার্মাররা একজন আরেকজনকে ব্লেম করে ভিডিও করে করে, একজন আরেকজনকে রিপ্লাই ভিডিও করে, একজন আরেকজনকে রোস্ট ভিডিও করে। এটা বন্ধুরা গোট ফার্মিং একটা নতুন ক্রেড, আমাদেরকে এই ক্রেডটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা কোনো ঝগড়ার সময় নয়, এটা একতার সময়, একজনের আরেকজনকে শেখানোর সময়। কেউ কিন্তু গোটারি নিয়ে পড়াশোনা করেননি, কেউ সায়েন্টিস্ট নন, সবাই নিজে নিজের অভিজ্ঞতা থেকে একটা কিছু বলেন, এবং সেইটাকেই ভুল প্রমাণ করার জন্য আরেকটা ভিডিও করার কোনো মানে হয় না। আপনি যেটা জানেন আপনি সেটা বলুন যে আমি এটা জানি, কিন্তু আরেকজন ভুল এটা কী করে আপনি জানেন? আপনি তো তার মতো করে করছেন না, আপনি তো আপনার মতো করে করছেন। আপনি করতে পারেন কি, যে আপনি যেভাবে করছেন, যে বন্ধুরা আমি এইভাবে করে এগোতে পেরেছি, এইটা করে আমি পিছিয়ে পড়েছি, এতটুকু বলতে পারেন। আরেকজন যেটা বলছে ওটা ভুল, এটা কখনোই বলতে পারেন না। তো এইভাবে কিন্তু গোট ফার্মিংয়ে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করতে পারবো না, আমরা ফার্মার আমাদের একজনকে আরেকজনকে সাপোর্ট করতে হবে। আর বন্ধুরা ভিডিওতে একটা জায়গায় দেখবেন যেখানটায় মানে যাদের বাড়ির ছাগল আর কি, সেখানে সেই বাচ্চা ভাইটা বলে যে মানে 4টে বাচ্চা, একে ধারির 4টে বাচ্চা নাকি মা মরে গেছে, ওর মা মারা গেছে।
খুব দুঃখের বিষয় যে যেই ধারীর চারটে বাচ্চা ছিল ওই ধারীটা মারা গেছে খুব সাধারণ একটা রোগে। তো অনেক ইউটিউবার বন্ধু যারা ফার্মার কাম ইউটিউবার ফার্মিংও করেন এবং সে সঙ্গে একজন ইউটিউব একটা ইউটিউব চ্যানেলও হয়তো হ্যান্ডেল করেন, তারা অনেক সময় বলেন যে ট্রেনিং নেওয়ার দরকার নেই, ছাগল পালন করতে করতে শিখে যাবে। এবার দেখুন বন্ধুরা, ট্রেনিংটা একটা হয়তো কস্ট যায়, একটা ট্রেনিংয়ের পেছনে একটা হয়তো চার্জ যায়, তো আপনারা কিন্তু ট্রেনিংটা নিয়ে নেবেন। নিয়ে নিলে কিন্তু এই যে এদের একটা ক্ষতি হলো, একবারে চারটে করে বাচ্চা দেয় বছরে বা চোদ্দ মাসে দুবার করে, বা তাহলে কি চার চার আটটা বাচ্চা, পাঁচ হাজার টাকা করে দাম হলো, চল্লিশ হাজার টাকা কিন্তু, চল্লিশ হাজার টাকার লস কিন্তু এখানে হলো। তাহলে এই ধরনের গরিব পরিবারগুলোতে কিন্তু বন্ধুরা চল্লিশ হাজার টাকা কিন্তু বছরে চল্লিশ হাজার টাকা একটা বড় কিছু, যেটা ওরা একদম ফ্রিতে পায়। এবার এই শুনুন কোন জায়গাটায় আর কি, মানে যে কারণে আর কি ছাগলটা মারা যায়, ছাগলটার ওলানে ব্যাকটেরিয়াজনিত কিছু প্রবলেম হওয়ার জন্য। এগুলো খুব সাধারণ ট্রিটমেন্ট বন্ধুরা, যদি আপনারা ট্রেনিং নেন, ট্রেনিংয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো শেখানো হয়। কিন্তু গ্রামেগঞ্জে এরা জানে না যে মানে ছাগলের বাচ্চা দুধ দিলে দুধ ওলানটাকে মাঝে মধ্যে একটু ধুয়ে দেওয়া গরম জল দিয়ে, কিংবা ধরুন দুধ বেশি হয়ে গেছে দুধটাকে বার করে ফেলে দেয়া যদি প্রয়োজন না থাকে, বা নিজেরা বাড়িতে খেয়ে নিল। তো এই জিনিসগুলো করলে কিন্তু এই ব্যাকটেরিয়া ক্ষতিত প্রবলেমগুলো হয় না, যেগুলো ট্রেনিংয়ে শেখানো হয়। এখন দেখুন এরা যেই গ্রামগুলোতে থাকে এইসব গ্রামে আসলে মানে গোট ফার্মিং ট্রেনিংয়ের সেরকম কোনো প্রচারও হয় না, হয়তো টুকটাক যদি শিখতেও পারে ইউটিউব থেকে তাহলে সেই একটা সুবিধা থাকে। তো ইউটিউবে সবসময় বলা উচিত যে তাদের একটা ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে। আমরা যদি সেটাকেও বলি যে না প্রয়োজন নেই, তাহলে কিন্তু এই ধরনের গরিব পরিবারগুলোকে আমরা ভিডিওর মাধ্যমে কোনো রকমভাবে সাহায্য করতে পারবো না। সেই থেকে যারা বারবার বলেন যে ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই, হাতে কলমে করতে করতেই শিখবেন, দেখুন অবশ্যই প্র্যাকটিক্যাল জিনিস শেখার খুব প্রয়োজন, প্র্যাকটিক্যালি যা আমরা শিখি অনেক ভালোভাবে শিখি, কিন্তু জানবেন প্র্যাকটিক্যালের আগে থিওরি বলে একটা জিনিস হয়, সবার আগে থিওরিটা জানা উচিত, তারপর সেটা আমরা প্র্যাকটিক্যালে অ্যাপ্লাই করি। তো এই ট্রেনিংটা নিলে কিন্তু এই জিনিসগুলো, এই ব্যাপারে ওয়াকিবহাল থাকলে তাদের কিন্তু এই লসটা হতো না। এই যে আটটা বাচ্চা বা কখনো পাঁচটা করে বাচ্চা দেয়, একই ছাগল চারটাও দেয় পাঁচটাও দেয়, আটটা নটা করে যে বছরে এরা বাচ্চা পেত বা চোদ্দ মাসে বাচ্চা পেত, তাতে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা তাদের লস হয়ই প্রথম কথা। দ্বিতীয় কথা, ধাড়িটাও মানে আমি বলছি আপনাদের বন্ধুরা, গ্রামেগঞ্জে এই ধরনের ধাড়ি সাত হাজার টাকা দাম দিলেও কেউ দিতে চায় না, মানে ওই ধাড়িটারও দাম অন্তত সাত থেকে আট হাজার টাকা। তাহলে এই পঁয়তাল্লিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা যদি বাচ্চাদের দাম হয় এবং ধাড়িটা সাত হাজার টাকা দাম হয়, সাতচল্লিশ হাজার টাকা কিন্তু একটা লস হয়ে গেল খুব সাধারণ একটা রোগে, যেটা কিন্তু ট্রেনিং নেওয়া থাকলে এবং সামান্য কিছু মেডিকেশান করলে ধাড়িটা কিন্তু বেঁচে যেত। এবং এটা আমি একটা বছরের হিসাব বললাম, পরের বছরেও কিন্তু আবার এরকম কিন্তু তারা চল্লিশ হাজার টাকার বাচ্চা পেতে পারত। তো যেই কারণে আমি বলি বন্ধুরা সবাইকে সবসময় গোট ফার্মিং স্টার্ট করার ক্ষেত্রে একটা ট্রেনিং নেওয়ার জন্য উৎসাহ দেবেন। দেখুন ট্রেনিংয়ে তো যিনি ট্রেনিং দিচ্ছেন তিনি হয়তো সামান্য কিছু ইনকাম করেন, সেটা তার পেশা, কারোর পেশা নিয়ে এত হিংসা করা উচিত নয় যে ট্রেনিংয়ের ব্যবসা খুলে বসেছে। আরে খুলেছে, সবাই কিছু না কিছু অবলম্বন করে বেঁচে আছে বন্ধুরা, যিনি ট্রেনিং দিচ্ছেন। দেখুন আমি তো দিই না ট্রেনিং, তাহলে আমি কেন ট্রেনিংয়ের কথা বারবার বলি, আমার কী লাভ আছে? আমার লাভ একটাই, আমি লোকজনের কাছে আমার ভিডিও পৌঁছচ্ছে, কেউ একজন উপকৃত হচ্ছেন সেটা দেখে আমার ভালো লাগে, এটাই আমার লাভ। অতএব কে কী করলো, কে কীভাবে উপার্জন করলো সেটা বড় কথা নয়, যদি তার উদ্দেশ্য সৎ হয়, তার উদ্দেশ্য যদি অসৎ না হয় তাহলে অবশ্যই সেটাকে রিকমেন্ড আমরা করতেই পারি। তাতে তো একজন পয়সা খরচা করে ট্রেনিং নিলে তাতেও তার কিন্তু ভালোই, সেই পয়সার রিটার্নে সে কিন্তু ভালো কিছু শিখতে পাচ্ছে এবং তার মানে যে ব্যবসা গোট ফার্মিং তাতেও কিন্তু উপকার হচ্ছে। তো বন্ধুরা ভিডিও অনেক বড় হলো, লম্বা হলো, আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু অনুপ্রেরণা পাবেন, কিছু হয়তো জানতে পারলেন, বুঝতে পারলেন গ্রামে কীভাবে ছাগল পালন হয়, পাঁচটা ছাগল থেকে কীভাবে একটা পরিবার চলতে পারে গ্রামে গঞ্জে। এবং সেই জায়গা থেকে আমরা যদি একটা পাঁচটা ছাগল থেকে যদি একটা পরিবার চলতে পারে, নিঃসন্দেহে আমরা যদি কমার্শিয়াল গোট ফার্মিং প্রপারলি করি, কম কস্টে করতে পারি, নিশ্চয়ই আমরাও কিন্তু ভালো কিছু করতে পারবো। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনার সকলের ভালো লেগেছে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।